আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মাই চ্যানেল রাফিয়া রাফ এডুকেশন কেমন আছো তোমরা আশা করি অনেক ভালো আছো আমিও ও মন আল্লাহ পাকের অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ অনার্স সেকেন্ড ইয়ার বা ডিগ্রি থার্ড ইয়ার যারা রয়েছে তাদের জন্য আজকে ভিডিও হচ্ছে লেটার রাইটিং লেটার লেখার নিয়ম পার্ট টু এর আগে লেটার লেখার নিয়ম পার্ট ওয়ান আমি আলোচনা করেছিলাম তো আজকে হচ্ছে পার্ট টু আর পার্ট ওয়ানে আলোচনা করেছিলাম যদি তোমার বন্ধু বা কেউ তোমার কাছে জানতে চায় কিছু কোনো কিছু সম্পর্কে জানতে চায় লেটারের মাধ্যমে তাহলে তুমি তাকে কীভাবে লেটারটা লিখবা আর আজকের ভিডিওটা হচ্ছে কেউ কিছু জানতে না চাইলে তুমি তাকে কিভাবে লেটারটা লিখবা তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই তারা দ্রুত সাবস্ক্রাইব করে দাও আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এখানে রয়েছে কি যে লেটার রাইটিং কেউ কিছু জানতে না চাইলে তোমার কাছে যদি কিছু জানতে না চায় তোমাকে তুমি জাস্ট তাকে একটা লেটার লিখবা হ্যাঁ কিছু জানতে চায় নাই তারপর তাকে তুমি একটা লেটার লিখবা যেমন তুমি জানতে পারছো যে তোমার বন্ধুর পিতৃ বিয়োগ হয়েছে অথবা মাতৃ বিয়োগ হয়েছে অর্থাৎ পিতা মারা গেছে বা মাতা মারা গেছে তখন তাকে তুমি যে লেটারটা লিখবা সেটা কিভাবে লিখবা এরপরে ব্রিলিয়ান্ট রেজাল্ট করছে তোমার বন্ধু তাকে কংগ্রেচুলেশন মেসেজ দিবা তাহলে সেটা তুমি কিভাবে লিখবা সেটা নিয়ে আজকের এই ভিডিও এরপরে দেখো যে হসপিটালিটি মানে মেহমান করছে বন্ধু তোমার বন্ধুর বাড়িতে বাড়িতে গেছিল সেখানে তোমার মেহমান করা হয়েছে তখন তার যে মেহমান তুমি পাইছো এই মেহমান জন্য কৃতজ্ঞতা স্বরূপ তাকে তুমি কি দিবা একটা লেটার লিখবা তো সেটা আজকের এই ফর্মেট থেকে তুমি লিখতে পারবা তো দেখো সেটা কিভাবে সম্ভব একটা মাত্র ফর্মেট দিয়ে প্রথমত তোমাকে ডেট দিতে হবে তারিখ দিতে হবে যেমন আজকে কয় তারিখ বিশ তারিখ তাহলে টোয়েন্টি অগাস্ট টোয়েন্টি টোয়েন্টি ফোর এরপরে তোমাকে অ্যাড্রেস লিখতে হবে হ্যাঁ তোমার অ্যাড্রেসটা লিখবা কেমন প্রথমত তোমার গ্রামের নাম দিবা যেমন ছোট বাসাইলে এটা গ্রামের নাম গালা এটা হচ্ছে তোমার পোস্টের নাম হবে এরপরের পরেরটা হচ্ছে জেলার নাম হবে তো এইভাবে তুমি তোমার অ্যাড্রেসটা দিবা দেওয়ার পরে যার কাছে লিখতেছো তাকে ডিয়ার বলে সম্বোধন করতে হবে যেমন ডিয়ার সুমন অ্যাট ফার্স্ট টেক মাই কর্ডিয়াল সালাম প্রথমত আমার আন্তরিক সালাম নিও আই হোপ ইউ আর ওয়েল আমি আশা করছি তুমি ভালো আছো আই এম অলসো হেল্প বাই দ্য গ্রেস অফ আল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি ইন ইউর লাস্ট লেটার তোমার গত চিঠিতে আই লার্ন অ্যাবাউট আই লার্ন অ্যাবাউট এখানে যে বিষয়টা টপিকটা সেই টপিকটার নাম বসায় দিব আই এম রাইটিং ব্রিফলি অ্যাবাউট ইট আমি এই সম্পর্কে তোমাকে সংক্ষেপে লিখছি এরপর দেখো কিছু জায়গায় কিন্তু ফাঁকা রয়েছে এই ফাঁকা জায়গায় যে লেটারটা আসছে এই লেটার সম্পর্কে কিছু কথা আরও তোমাকে লিখতে হবে লেখার পরে তুমি কি লিখবা যে নো মোর টুডে আজ আর নয় টেক কেয়ার ইউর সেলফ ভালো থাকবে প্লিজ রাইট টু মি অ্যাবাউট ইউর অনুগ্রহ করে তোমার সম্পর্কে আমাকে লিখবে ইয়োর এবার তোমার বন্ধু এরপরে এখানে তুমি তোমার নাম মানে যিনি এই লেটারটা লিখতেছে সে এই নামটা তার হবে ঠিক আছে অর্থাৎ তুমি যেহেতু লিখতেছো তাহলে এই নামটা তোমার হবে ঠিক আছে তো এখানে তুমি তোমার নাম বসাই দিবা। এরপরে তোমাকে অবশ্যই স্ট্যাম্প এঁকে দিবে স্ট্যাম্প কিভাবে আঁকতে হয় কিভাবে লিখতে হবে সেটা এর আগের ভিডিওতে দেওয়া হয়েছে এই জন্য এই ভিডিওতে সেই সম্পর্কে আমি কথা বললাম না ওকে এখন কথা হচ্ছে ধরো যদি তোমার লেটারটা দেওয়া হয় যে কনডোলেন্স সম্পর্কে মানে বন্ধুর পিতা বা মাতা মারা গেছে তাহলে তোমাকে যে ডিসক্রিপশন লিখতে হবে সেটা হচ্ছে প্যানিক সিস্ট মি হোয়েন আই গট দি নিউজ বেদনা ভরাক্রান্ত হয়ে গেলাম যখন তোমার সংবাদটি পেলাম ইয়োর ফাদার ওর মাদার ইজ নো মোর ইন দি ওয়ার্ল্ড তোমার বাবা অথবা মা এই পৃথিবী তার নেই আঙ্কেল ওর আন্ট চাচা বা চাচি ওয়াজ রিয়েলি এ গুড পারসন হ্যাঁ চাচা বা চাচি খুবই ভালো মানুষ ছিলেন হি বা শি টু কেয়ার মি তিনি আমাকে কেয়ার করতেন যত্ন করতেন আমাকে যত্ন করতেন অ্যাস ইফ যেন আই হ্যাড বিন হিজ বা হার ওন চাইল্ড যেন আমি নিজে আমি তার নিজেরই সন্তান দেয়ার গোস এ প্রভার দ্যাট প্রবাদে আছে যে গুড পার্সোনালিটিস নেভার লাস্ট লং দেয়ার আর গোস এ প্রভাব দ্যাট গুড পার্সোনালিটিস নেভার লাস্ট লং প্রবাদে আসে যে ভালো ব্যক্তিত্ব হ্যাঁ দীর্ঘদিন থাকে না ভালো ব্যক্তিত্ব দীর্ঘদিন থাকে না আই হ্যাভ নো ওয়ার্ডস টু কন্ডোল ইউ তোমাকে সান্ত্বনা দেওয়ার আমার ভাষা জানা নেই ইট ইজ এ ইউনিভার্সাল ট্রুথ দ্যাট এটা চিরন্তন সত্য যে এভরি ওয়ান মাস্ট ডাই ওয়ান ডে একদিন সবারই মরতে হবে সো প্রে টু আল্লাহ ফর আঙ্কেল অথবা আন্ট তাই আল্লাহর কাছে চাচা বা চাচির জন্য দোয়া করো তো এটা হচ্ছে কনডোলেন্স নিয়ে যদি কোনো লেটার চলে আসে তাহলে এই ডেসক্রিপশন ফাঁকা জায়গায় বসায় দিবা যে জায়গায় এই যে এই আছে তোমাকে বসায় দিতে হবে এই যে ফাঁকা জায়গা আছে এই জায়গাতে বসায় দিতে হবে ওকে আচ্ছা এখন যদি এটা আসে এই সম্পর্কে ব্রিলিয়ান্ট রেজাল্ট সম্পর্কে তাহলে সেক্ষেত্রে এখানে যে ডেসক্রিপশন দেখতে পাচ্ছ এটা বসাই দিবা ইউ হ্যাভ মেড অ্যান অ্যাক্সেলেন্ট রেজাল্ট ইন ইউর এক্সাম তুমি পরীক্ষা চমৎকার ফলাফল করেছো আই কংগ্রেচুলেট ইউ অন ইউর ব্রিলিয়ান্ট রেজাল্ট আমি তোমার সাফল্যে তোমাকে শুভেচ্ছা জানাই বা অভিনন্দন জানাই মাই প্যারেন্টস বিকেম ভেরি হ্যাপি টু হিয়ার ইওর রেজাল্ট আমার বাবা মা খুবই খুশি হয়েছে তোমার ফলাফল শুনে কিপ ইট আপ ফর ইওর নেক্সট এক্সামস এটিকে ধরে রাখো তোমার পরবর্তী পরীক্ষাগুলোর জন্য আই উইশ ইউ বিকেম সাকসেস ইন ইউর লাইফ আমি ইচ্ছা করি আমার ইচ্ছা জাগে যে তুমি যেন জীবনে সফল হও ঠিক আছে এটা হচ্ছে ব্রিলিয়ান্ট রেজাল্ট আসলে এইটা ফাঁকা জায়গায় তোমাকে বসায় দিতে হবে এরপরে হসপিটালিটির সম্পর্কে যদি চলে আসে মেহমানদারিত্ব দারিত্ব ইয়োর ফ্যামিলি শোর্ট মি আটমস্ট হসপিটালিটি তোমার পরিবার দেখিয়েছে আমাকে গভীর মেহমানদারিত্ব দারিত্ব ইয়োর মাদার্স মাদারলি অ্যাফেকশন মি ভেরি মাছ তোমার মায়ের মাতৃসুলভ স্নেহ আমাকে বিমুগ্ধ করেছে শি টুক কেয়ার মি সে আমাকে তিনি আমাকে যত্ন নিয়েছেন এস ইফ যেন আই হ্যাড বিন হার ওন চাইল্ড যেন আমি তার নিজেরই সন্তান ইউর ফাদার অলসো টুক কেয়ার অফ মি তোমার বাবাও আমার যত্ন নিয়েছেন ভেরি মাছ অনেক বেশি ইয়োর ইয়াঙ্গার ব্রাদার স্যাশড মাই হার্ট তোমার ছোটো ভাই আমার হৃদয় কেড়ে নিয়েছে আই নেভার ফর গেট ইয়োর হসপিটালিটি আমি কখনোই তোমার মেহমান দায়িত্ব ভুলে যাব না থ্যাংকস ফর ইওর হসপিটালিটি তোমার মেহমান দায়িত্বের জন্য ধন্যবাদ তো এই ছিল আজকের লেটার যদি তোমার বন্ধু তোমার কাছে কিছু জানতে না চায় বা সে যদি দাওয়াত বিষয়ে না হয় হ্যাঁ সেটি যদি কোনো চাকরি বিষয়ক না হয় কোনো আর্জেন্ট বিষয় না হয় তাহলে তোমাকে বুঝতে হবে এটি হচ্ছে জানতে চায় না এরকম টপিক ঠিক আছে তো এই ছিল আজকে আলোচনা আগামীতে কথা বলবো অন্য কোনো টপিক নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সুন্দর থাকবে টাটা আসসালাম আলাইকুম রহমতুল্লা